नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवती नैष्ठिकी। आमरा आज के श्रीमद्भागवतमेर অষ্টম স্কন্ধ অধ্যায় দ্বাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে অধ্যায়ের মোহিনী মূর্তির শিব বিমোহন। এই শ্লোকের আমরা আজকে 37 নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। তম অবিক্লবম অবিকীড়ম আলক্ষ মধুসূদন উবাচ পরম প্রীত বিভ্রত সাংপৌরুষিং তনুম তম অবিক্লবম অবিকীড়ম আলস মধুসূদন উবাচ পরম প্রীত বিভ্রত স্বাম পৌরুষিং তনুম তম অবিক্লবম অবিকীড়ম আলস মধুসূদন। বলুন, সবাই দেখতে পাচ্ছেন? অন্ধকার হয়েছে, দেখা যাচ্ছে না। ওকে, শব্দার্থ তাম, সবাই বলুন তাম, তাকে শিবকে। অবিক্লবম, সেই ঘটনায় অবিচলিত। অবিড়ম, লজ্জিত না হয়ে। আলক্ষ, দেখে। মধুসূদন, ভগবান মধুসূদন উবাচ, বলেছিলেন। পরমপ্রীত, অত্যন্ত প্রসন্ন হয়ে। বিভ্রত, ধারণ করে। স্বাম, তার নিজের। পৌরুষিম, মূল। তনুম, রূপ। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ দ্বারা। অনুবাদ: শিবকে বিচলিত এবং লজ্জিত না হতে দেখে ভগবান মধুসূদন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তখন তিনি তার স্বরূপ ধারণ করে বলতে লাগলেন। সবাই বলুন, শিবকে বিচলিত এবং লজ্জিত না হতে দেখে ভগবান মধুসূদন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তখন তিনি
তার স্বরূপ ধারণ করে বলতে লাগলেন। তাৎপর্য, মহাদেব যদিও ভগবান শ্রীবিষ্ণুর শক্তি দর্শনে বিস্ময়ে হতবাক হয়েছিলেন, তবুও তিনি লজ্জাবোধ করেননি। পক্ষান্তরে তিনি বিষ্ণুর দ্বারা পরাস্ত হয়ে গর্ববোধ করেছিলেন। ভগবানের কাছে কিছুই লুকোনো যায় না, কারণ তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। বস্তুতপক্ষে ভগবদ্গীতায় 15:15 শ্লোকে ভগবান বলেছেন, সর্বস্বচ্চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতি জ্ঞানং অপহনঞ্চ, আমি সকলের হৃদয়ে বিরাজ করি এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। যা কিছু ঘটেছিল তা সবই ভগবানের নির্দেশ অনুসারেই হয়েছিল এবং তাই দুঃখিত বা লজ্জিত হওয়ার কোনো কারণ ছিল না। মহাদেব যদিও কারোর দ্বারা পরাস্ত হন না, তবু তিনি যখন বিষ্ণুর দ্বারা পরাজিত হন তখন তিনি এমন একজন শক্তিমান প্রভুর ভৃত্য হওয়ার ফলে গর্ববোধ করেন। এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো আমরা ধারাবাহিকভাবে এই মোহিনী মূর্তি শিব বিমোহন লীলা শ্রবণ করে আসছি। ভগবান শিবের সঙ্গে কৃষ্ণ এবং বিষ্ণুর একটা গভীর সম্বন্ধ রয়েছে। আমরা দেখি এখানে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় হরিহর ক্ষেত্র আছে, সেখানে হরি আর হর, তা দুজনের মধ্যে খুব একটা গভীর সম্বন্ধ রয়েছে দেখতে পাই আমরা। এবং আমরা বৃন্দাবনে যে দেখি সেখানেও বিভিন্ন জায়গায় চার জায়গায় মেন মেন শিব আছে, যেরকম মানসী গঙ্গাতে সেখানে ও শিবজি আছেন, হ্যাঁ গোপেশ্বর, হ্যাঁ চাকলেশ্বর মহাদেব, তারপরে কামেশ্বর মহাদেব কাম্যবনে, বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব, তারপরে আবার মথুরাতে ভূতেশ্বর মহাদেব, আরও তাছাড়া অনেক অনেক মহাদেব আছেন। ভগবানের লীলা যেখানে হয়ে থাকে সেখানে শিবজি সেই লীলাতে যোগদান করবার জন্য, ধাম রক্ষা করবার জন্য ভগবান শিব তিনি নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত করেন এবং তার লীলাতে যোগদান করে তিনি প্রভূত আনন্দ আস্বাদন করে থাকেন। ভগবান শিবের সঙ্গে এই যে ভগবানের কৃষ্ণের বিষ্ণুর যে গভীর সম্বন্ধ আমরা দেখতে পাই। ভগবান যখন রাসলীলা করেছিলেন, ভগবান শিব বলছে আমিও পার্টিসিপেট করব, আমিও রাসলীলায় যোগদান করব। তো সেখানে যেহেতু গোপীরা কেবলমাত্র রাসলীলায় যোগদান করবেন, কিন্তু ভগবান বলছেন না, তিনিও গোপী সেজেছিলেন, আমরা সেসব লীলা জানি। এখানে ভগবান কৃষ্ণ সমুদ্র মন্থনের সময় সেখানে এসেছিলেন, তিনি সবাইকে উদ্ধার করলেন, বিষ আমরা সব শ্রবণ করেছি, এর পটভূমি পিছনে কী ছিল সব আমরা শ্রবণ করেছি করছি অনেকদিন ধরে, তো আমি সেটাতে যাব না এখন আর। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু তিনি শিবজি বিষ পান করে তিনি এই সংসারকে রক্ষা করলেন, তার কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নাম হলো। কিন্তু তিনি যে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে এই অসুরদেরকে বিমোহন করেছিলেন, সে মোহিনী মূর্তি তিনি দেখেননি। বলছে আরে এটা শিবজি মোহিনী মূর্তি দর্শন থেকে বঞ্চিত হবে। তো শিবজি তখন বলছে না প্রভু, আপনার ওই মোহিনী মূর্তি আমাকে দর্শন করান। বলছে দেখো আমার মোহিনী মূর্তি তুমি যদি দর্শন করো তাহলে অসুবিধা আছে। বলছে না না, আমি আপনার মোহিনী মূর্তি দর্শন করব। তো শিবজি তখন ভগবান তার মোহিনী মূর্তি দর্শন করেছিলেন। ভগবান হচ্ছেন তিনি তার সমস্ত যোগমায়ার মাধ্যমে তিনি সব কিছু সংগঠিত করে থাকেন এবং তার যোগমায়া হচ্ছে খুব স্ট্রং, খুব শক্তিশালী, কেননা ভগবান হচ্ছে উচ্চতর শক্তিশালী, যোগমায়া দ্বারা তিনি সব কিছু সংগঠিত করে থাকেন। তো ভগবান শিব যদিও তিনি মহামায়ার দ্বারা বিভ্রান্ত হন না, কেননা তিনি হচ্ছেন মহামায়ার পতি, কিন্তু তিনি যোগমায়ার দ্বারা আকৃষ্ট হবেন, এটা স্বাভাবিক। আর ভগবানের প্রতি যে আকৃষ্ট হওয়া এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা শিবজিকে দেখছি যে ভগবান কৃষ্ণ
তিনি যে শিবজিকে বিমোহিত করবেন এটা স্বাভাবিক। কিন্তু এখন আমরা এই যে শিবের যে এই বিমোহন লীলা, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ, এবং এটা আমাদেরকে এই লীলা শ্রবণ করে আমরা ভক্তরা প্রচুর আনন্দ আস্বাদন করে থাকেন। এবং শিবজি আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের দ্বারা এই লীলা দ্বারা বিমোহিত হয়ে তিনি নিজে লজ্জিত বোধ করেননি, তিনি নিজে লজ্জিত বোধ করেননি এবং তিনি মর্মাহত হননি, তিনি নিজেকে গর্ববোধ করছেন। তো শিবজি এই যে লীলা, তিনি যোগমায়া দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু আমরা যারা ভক্ত বা সাধারণ জীব, আমরা তো যোগমায়ার দ্বারা আকৃষ্ট যদি হতাম তাহলে তো খুব ভালো হতো, ভগবানের প্রতি যদি আকৃষ্ট হতাম। আমরা ঠিক অপোজিট, বিপরীত, আমরা ভগবানের মহামায়ার দ্বারা আকৃষ্ট হই। আমরা যেমন যখন মোহিনী মূর্তি দর্শন করতে চেয়েছিলেন ভগবান শিব, তখন ভগবান এই মোহিনী রমণী রূপ ধারণ করেছিলেন, তিনি একটা বল নিয়ে খেলছিলেন, তিনি শিবের দিকে কটাক্ষপাত করেছিলেন, দর্শন করেছিলেন, আর হেসেছিলেন। তাকে শিব ভাবছেন বোধ হয় ভগবান বোধ হয় আমাকে পছন্দ করছেন। হাসি তো ফাঁসি, একটা কথা আছে না, কেউ তো একটা হেসে দিল তা মানে ফেঁসে গেল। আবার তিনি হেসেছেন, কে এই মোহিনী মূর্তি শিবের দিকে তাকিয়ে শুধু ঈক্ষণ করেননি, তিনি আবার হেসেছেন। তো এমনি একটা বাইরের কথা আছে যে হাসি তো ফাঁসি, হেসে গেল তো মানে ফেঁসে গেল। তো শিবজিও ফেঁসে গেছেন এই মোহিনী মূর্তির হাসি দর্শন করে। তো কিন্তু তিনি তো যোগমায়া দ্বারা সব কিছু লীলা সংঘটিত করেছেন। আমরা যারা ভক্ত বিশেষ করে, আমাদের তো ভগবানের যোগমায়া, ভগবানের লীলা বা ভগবানের রূপের প্রতি যদি আকৃষ্ট হতাম তাহলে তো খুব ভালো হতো, কিন্তু আমরা তো এই মহামায়ার দ্বারা আমরা হাবুডুবু খাচ্ছি। ভগবানের মহামায়া হচ্ছে খুব শক্তিশালী, ভগবানের মহামায়া খুবই শক্তিশালী। আমাদের বলা হচ্ছে যে শিবজির যে লীলা করেছেন, আমাদের যে এই সাধারণ আমরা যে যারা মহামায়ার যে সমস্ত শুধু যে কাম নয়, কামনা বাসনা অন্যান্য যে সমস্ত কিছু যে মনের মধ্যে সমুদ্রের তরঙ্গের মতো যে সমস্ত আসছে আমাদের হৃদয়ের মধ্যে মনের মধ্যে, সেগুলো থেকে দূরীভূত হওয়ার জন্য আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তো এখানে এই কামের আশ্রয়স্থল কোথায়? ভগবদ্গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন, কি বলছেন, যে কাম কোথায় থাকে? কাম থাকে ইন্দ্রিয় মন এবং বুদ্ধির মধ্যে। জীবের ইন্দ্রিয় মন এবং বুদ্ধির মধ্যে কাম থাকে, বুদ্ধির মধ্যেও কাম থাকে, আমাদের মনের মধ্যে কাম আছে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে তো আছেই। তাহলে এই যে বুদ্ধির মধ্যে কাম আছে এদেরকে দূর করা খুব মুশকিল আছে। দেখে এখানে ভগবদ্গীতাতে কী বলছে, ইন্দ্রিয়ানিং মনোবুদ্ধি অসৈ অধিষ্ঠানম উচ্চতে। আমাদের ইন্দ্রিয় মন এবং বুদ্ধির মধ্যে কাম অধিষ্ঠান করছে। তো এতই বিমোহিতি এসো জ্ঞানম আবৃত দেহিনম। এই দেহিকে, জীবকে এই আবৃত করে তাদেরকে, তার বুদ্ধিটাকে আবৃত করে তাকে বিমোহিত করছে এই কাম। তা কামটা এখানে হৃদয়ের মধ্যে বসে আছে, আমাদের বুদ্ধির মধ্যে রয়েছে, মনের মধ্যে রয়েছে। ভগবদ্গীতার 19 নম্বর শ্লোকে বলছে, আবৃত জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরিনা। কি বলছে, এই কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় কামরূপী শত্রুর দ্বারা। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত, এটা অগ্নির মতো চির অতৃপ্ত হচ্ছে কাম। কেননা এই কামকে আগুনে যেরকম ঘি ঢাললে আগুন কি নির্বাপিত হয়, আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলে, সেরকম এই কামকে তৃপ্ত করা যায় না। এটা ভগবদ্গীতার 39 নম্বর তৃতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে তাই বলছে। 41 নম্বর শ্লোকে বলছে, তুমি, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন, আমাদের শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে, অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে তুমি এই
প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক এই পাপের প্রতীকরূপ। কেননা কাম আমাদের জ্ঞান এবং আমাদের বুদ্ধি এই সব কিছুকে, আমাদের উপলব্ধি, আমাদের বিচক্ষণতা সব কিছু নষ্ট করে দেয়। তো তাকে বিনাশ করো, একে বিনাশ করো। প্রথমে ভগবদ্গীতাতে আরও বলছেন যে যারা আপূর্য মানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম, সমুদ্রে যেরকম জল এসে, নদীর জল এসে প্রবেশ করে কিন্তু সমুদ্র বিক্ষুব্ধ হয় না, কেন সমুদ্রের অগাধ জল রয়েছে, সেরকম যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা কামের দ্বারা, তারা একটু বিক্ষুব্ধ হলেও তারা বিক্ষুব্ধ হন না, কাম আসে তাদের মধ্যেও। যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি প্রত্যেকের মধ্যে কামের মনোভাব আসে, কিন্তু তারা যেরকম সমুদ্রে, যেরকম নদীর জল প্রবেশ করলেও সমুদ্র বিক্ষুব্ধ হন না, সেরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাদের মধ্যে কামের ভাবনা আসলেও তারা তার দ্বারা বিক্ষুব্ধ হন না। এটা ভগবান কৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে দ্বিতীয় অধ্যায়ের 70 নম্বর শ্লোকে। তো ভগবদ্গীতাতে এই কামের সম্বন্ধে বিভিন্নভাবে অর্জুনকে উপদেশ দিয়েছেন ভগবান কৃষ্ণ। আমরা জানি যযাতি, পুরুরোবা, সৌভরি, কত সমস্ত বড় বড় রাজা, মহারাজা, মুনি ঋষিরাও, তারাও এই ভগবানের এই যে কাম এর দ্বারা তারা বিভ্রান্ত হয়েছেন, তাদের সমস্ত কাহিনী ভাগবত আমরা দেখতে পাই। এই কামের সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, মধ্যলীলাতে 22 নম্বর অধ্যায়ে সেখানে কি বলছে, কাম ক্রোধের দাস হওয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিসাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। তো আমাদের এই কাম ক্রোধের দাস হয়ে আমরা তার লাথি খাচ্ছি বারংবার, তো তাহলে তার থেকে কীভাবে তবু আমরা সেই তার পিছনে দৌড়াচ্ছি। আমরা দেখতে পাই যে যদি কোনো আমরা ভ্রমণ করতে করতে কোনো সাধু বৈদ্য পাই, তাহলে তার উপদেশ মন্ত্রে এই যে পিসাচি পালায়। উপদেশ মন্ত্র মানে কি, সাধুরা ঝাড়ফুঁক দেয় নাকি, যেরকম ঝাড়ফুঁক দেয় না, যে বাইরের লোকের একটা যে ভুল ধারণা আছে না, যে সাধুরা ঝাড়ফুঁক দিয়ে ভূত ছাড়ায়, যে বাইরে যে সমস্ত কি প্রথা আছে না, ভূত কাকে ধরে ঝাড়ফুঁক দেয় না, সাধুরা কি উপদেশ দেয়, তা কি ঝাড়ফুঁক দেয়, তারা কি বলে যে আপনি ভগবানের দিব্য নাম, অপ্রাকৃত নাম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কেন ভগবানের এই নাম, এই নামের মধ্যে সুধা, এই নামের সুধা যে চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন কলিযুগে, তাদের সেই উপদেশ দেয় যে আপনার ভগবানের নাম আপনারা জপ করুন, আপনারা ভগবানের প্রসাদ মানে ভোগ অফারিং করে প্রসাদ পান, আপনারা 4টা নিয়ম ফলো করুন, এই হচ্ছে উপদেশ, সাধুরা এই উপদেশ দেয়, তাহলে আমাদের যে পিসাচি আছে সেই পিসাচি আমাদের হৃদয় থেকে দূরীভূত হবে। তো আমাদের এই ঝাড়ফুঁক নয়, অনেকে ভাবে যে ঝাড়ফুঁক দিতে দেবে, এটা হচ্ছে মন্ত্র। সে মন্ত্রটা কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, এই উপদেশ দেয় সাধুরা, তাহলে পিসাচি পালাবে। ঠিক আছে, এই যে কাম, অন্যান্য সমস্ত যে ভূত ধরে আছে ভিতরে, এসে পালিয়ে যাবে। তো এবারে আমাদের ভক্তির সমিত সিন্ধুতে উল্লেখ করা রয়েছে, সেখানে বলছেন যে কি, মধ্যলীলাতে কামদিনং কতিন কতিধা পালিত দুর্নিদেশম, এই কামের দ্বারা তাড়িত হয়ে আমি এই ইন্দ্রিয়গুলোর কত সেবা করলাম, কিন্তু আমি এতই নির্লজ্জ, তবে ইন্দ্রিয়গুলো আমাদের হৃদয়ে, যে আমাদের যে ইন্দ্রিয়গুলো তার আমার প্রতি কোনো করুণা হলো না, তো সেই জন্য এখন আমার বুদ্ধি জাগরিত হয়েছে, আমার বুদ্ধি জাগরিত হয়েছে, দিব্য জ্ঞানের আলোকে আমি এখন বুঝতে পারছি যে এই কামের দ্বারা আর বিতাড়িত হওয়া যাবে না। হে যদুকুল শিরোমণি ভগবান কৃষ্ণ, আপনি আপনাকে আমাকে আপনার ব্যক্তিগত সেবায় নিযুক্ত করুন এবং আমাকে রক্ষা করুন। এটা ভাগবতমে, এ চৈতন্য চৈতন্যতে প্রভুপাদ উল্লেখ করেছেন।
সেখানে কামদীনং কতিধা কতিন কতিধা পালিত দুর্নিদেশ, হে প্রভু যদুকুল শিরোমণি ভগবান কৃষ্ণ আপনাকে আপনি আমাকে রক্ষা করুন, আমি ওদের এরা এতই নির্লজ্জ, আমি ওদের ওরা আমার প্রতি করুণা নাই, এই ইন্দ্রিয়গুলোকে আমার নিজের ইন্দ্রিয়গুলোকে আমি কত সেবা করেছি, ওদের যা বলে তাই শুনি, আর আমার জ্ঞানটাকে আবৃত করে রেখেছিল, আমার এখন আপনার কৃপায় আমার শুদ্ধ জ্ঞানের দিব্য জ্ঞানের উদয় হয়েছে, আপনি কৃপা করে আপনার ব্যক্তিগত সেবায় আমাকে নিযুক্ত করুন এবং আমাকে রক্ষা করুন। এইভাবে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভাগবতমে বলছে যে আমরা সনত কুমার যে চতুষ্কুমার আছে তার কাছে প্রার্থনা করলে হে সনত কুমার আমাকে কামবাসনা থেকে রক্ষা করুন, আর সেখানে বিগ্রহ অর্চনার কথা বলা হয়েছে, শাস্ত্রে বলছে যে বিগ্রহ অর্চন করার মাধ্যমেও আমরা কামবাসনা থেকে দূরে থাকতে পারি। ডিটি ওয়র্শিপ করা, ভগবানের বিগ্রহ যখন পার্সোনাল টাচ হয় ভগবানের সঙ্গে, তখন যারা বিশেষ করে শুধু ব্রহ্মচারী নয় সন্ন্যাসী, আমাদের অনেক মহারাজরা আছেন তারা এই শালগ্রাম অনেক শালগ্রাম নিয়ে পুজো করে থাকেন, তারা ইয়ে করে থাকেন, এই বিগ্রহ অর্চনার মাধ্যমেও আমাদের এই সমস্ত কাম থেকে আমরা দূরে থাকতে পারি। শ্রী শ্রী রাধা মাধব সুন্দর অষ্টসখী বৃন্দ কি যায়। তো এবং বলছে যে ভগবানের যে এই যে আইব্রাউ আছে না, এখানে যে ভ্রু ভ্রু আছে, ভগবানের ভ্রু যদি কেউ দর্শন করে থাকেন তাহলে কিন্তু কামবাসনা থেকে রক্ষা পাওয়া যায়। শাস্ত্রে বলছে ভাগবতমে বলছে ভগবানের যে ভ্রু আছে, যে ভ্রুর দিকে যদি কেউ ভালো করে নিরীক্ষণ করে থাকেন তখন করে ভগবানকে কামবাসনা থেকে বিদূরিত হওয়া যায়, এটা ভাগবতমে বলছে। তো তাহলে এবং এখানে আর একটা ভাগবতমে বলছে ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে, কেচিৎ কেবলায়া ভক্তা বাসুদেব পরায়ণ অঘং ধুনতি কাস্নেয় নিহারিব ভাস্কর। ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন, কেচিৎ কেবলায়া ভক্তা বাসুদেব পরায়ণ অঘং ধুনতি কাস্নেয় নিহারিব ভাস্কর। যারা সম্পূর্ণভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল এই পাপকর্মরূপ আগাছাকে সমিলয় উৎপাটিত করতে পারেন এবং সেই আগাছাগুলিকে পুনরুদ্গমনের আর কোনো সুযোগ থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবে কেবল তা সম্ভব হয়, ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশাকে বিদ্রুত করে দেয়। সূর্য যখন উদয় হয় তখন যে কুয়াশা দেখা যায় অনেক সময়, যেরকম অচিরেই কুয়াশা বিদ্রুত হয়ে যায়, সেরকম এই ভগবত ভক্তির যদি শুদ্ধ ভগবত ভক্তির পন্থা আমরা অবলম্বন করি তাহলে কি হবে, এই আমাদের ভিতরে যে সমস্ত পাপ কর্মরূপ যে আগাছা আছে সেগুলো সমূলে উৎপাটিত হবে এবং তার আর পুনরুদ্গমের না আর পুনরায় উদ্গমনের আর কোনো সুযোগ থাকবে না। এরা ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে। রাসনিত্যতে ভগবানের 10ম স্কন্ধের 33 অধ্যায় 39 নম্বর শ্লোকে কি বলছেন, যে যিনি অপ্রাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চধ্যায় ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্রীড়া বর্ণনা করেন এবং শ্রবণ করেন সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদ রোগ রূপ জড়কামকে শীঘ্রই দূর করেন। আমাদের হৃদরোগ, এই যে কামটা একটা হৃদরোগের মতো, হৃদয়ে হার্ট অ্যাটাক যেরকম হয় হার্ট অ্যাটাক করে দেবে পুরো একবারে, হার্ট অ্যাটাকের মতো। হ্যাঁ, তো যদি এই রাস নৃত্য এই ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের যেটা শ্রবণ করে থাকেন, এটা শ্রবণ করলে আবার অনেক উল্টা ফলও হতে পারে, সেটা যোগ্য হতে হবে। কিন্তু ভাগবতমে বলছেন যদি শ্রবণ করে থাকেন এবং বর্ণনা করেন, যিনি বর্ণনা করছেন তারাও, তাহলে সেই ধীর পুরুষ, ধীর হতে হবে, আর একটা গুণাবলী এখানে দিয়েছে ধীর পুরুষ, সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করতে পারেন এবং হৃদরোগ রূপ এই জড়কামকে শীঘ্রই দূর করেন। তাহলে
এবং ভাগবতমের আবার কি বলছে একাদশ স্কন্ধে কি বর্ণনা করছে, আঠাশ নম্বর অধ্যায়ে চল্লিশ নম্বর শ্লোকে শ্রীধর স্বামী শ্রীপাদ শ্রীধর স্বামী একটা কমেন্ট্রি আছে, সেখানে কি বলছেন যে পরমেশ্বর ভগবানের ধ্যান করার মাধ্যমে কামবাসনা এবং অন্যান্য মানসিক অসুবিধাগুলি থেকে এবং মহান পরমার্থবাদীদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ভণ্ডামি মিথ্যা গর্ব এবং অন্যান্য ধরনের মানসিক বৈষম্য থেকে মুক্ত হতে পারি। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি ভণ্ডামি আছে, আমরা নিজেদেরকে শো করি, মানে দেখাতে চাই, এইটা হচ্ছে একটা ভণ্ডামি। এইসব ভণ্ডামি করে চলে না আমাদের মধ্যে, এই জন্য বলে না সরলতার হলো না রে, সরল হতে হবে। আমাদের অনেক সময় আমরা ভড়ং দেখাই, আমরা জানি আমরা নিজেরা কী, আমাদের প্রকৃতপক্ষে আমরা অনেক সময় সব দেখাতে চাই, শো দেখাতে করতে চাই যে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি, হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তো এই শো অফ করে কিছু লাভ নেই, আমাদের মধ্যে যে সত্যি আমরা কি আমাদের প্রকৃত স্বরূপটাকে তো আমরা জানি না, যার ফলে তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের, আমরা আমাদের স্বরূপটাকে আমরা জানি না, তো সেই জন্য এই ধরনের অসুবিধা আমাদের হচ্ছে। আমরা আমরা তো একটা আমাদের জ্ঞানটা আবৃত করে রয়েছে, যখন আমাদের কোনো কিছু জাগে তখন কি বলে প্রেমেতে মজিলে মন কিবা হাঁড়ি কিবা ডোম, আমরা প্রেম তো নয় কামেতে মজিলে মন, কামেতে মজিলে মন কিবা হাঁড়ি কিবা ডোম, যেখানে সেখানে দৌড়াচ্ছে, তোমরা জানি না কারণ আমার জ্ঞানটা আবৃত হয়ে গেছে, তো কিছু বাজ বিচার নাই কিছু, ঠিক আছে। তো এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় এভাবে কথা বর্ণনা করা রয়েছে। আমরা জানি যে যখন রামানন্দ রায় মহাপ্রভু বলছেন যে এ কাষ্ঠ পুতুলি, এই নারী কাষ্ঠ যদি পুতুল দেখা যায় বা কাঠের যে মূর্তি দেখা যায় তাতেও মানুষকে বিভ্রান্ত করে দেয়, চৈতন্য মহাপ্রভু বলছেন। রামানন্দ রায় যখন দেবদাসীদেরকে ড্যান্স করবার জন্য জগন্নাথ বল্লভ নাটকে সেখানে তিনি নিজে তাদেরকে সাজাতেন, তাদের ড্রেস পরাতেন, সমস্ত ইয়ং ছোট ছোট বাচ্চা কুমারী মেয়ে, কিন্তু তার মধ্যে কোনো বিকার হতো না, কেন তিনি তো ভগবানের নিত্য পার্শ্বদ, সেই সমস্ত কথা রয়েছে, কিন্তু আমরা তো আর সেরকম নয়। তো আমাদের এই কাজ মহাপ্রভু সাবধান করে দিয়েছেন যে এমনি তো গেল দূরের কথা, যদি এমনি মূর্তি দেখা যায় নারী মূর্তি তাতেও আমরা বিমোহিত হয়ে যেতে পারি, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো সেই সম্বন্ধে ভাগবতমে ভাগবতমেও আরও অন্যান্য অনেক বর্ণনা করা আছে। ভাগবতমে কী বর্ণনা করা আছে আমি সেখান থেকেও একটু আরেকটু বলছি, টাইম আছে তো না, কারণ আমাদের নৃসিংহদেবের পুজো হয় তো প্রার্থনা করা হবে, পঞ্চাশ মিনিট একটু টাইম আছে। তো আমি ভাগবতমের আরও কিছু আমি শ্লোক পড়েছিলাম, সেটা থেকে আমি আর একটু আলোচনা করব। এখানে ভগবান কৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিচ্ছেন, ভগবান কৃষ্ণ উদ্ধবকে শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের ২০ অধ্যায়ের ২৭ থেকে ২৯ নম্বর শ্লোকে উদ্ধবকে ভগবান কৃষ্ণ এই সম্বন্ধে বলছেন, কি বলছেন সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। এই শ্লোক অনেক শ্লোক আছে যেটা আমার মুখস্থ নেই, হ্যাঁ, এবং সেজন্য এখান থেকে দেখে বলতে হচ্ছে একটু। ভগবান কৃষ্ণ উদ্ধবকে এই সম্বন্ধে কি বলছেন সেই সম্বন্ধে ভাগবতমে একাদশ স্কন্ধে ভাগবতমের একাদশ স্কন্ধের ১১ ২০ নম্বর অধ্যায়ে ২০ নম্বর অধ্যায়ের হচ্ছে ২৭ এবং ২৯ নম্বর শ্লোকে কি বলছেন,
যাত শ্রদ্ধা মত কথা আসু, ভগবানের কথার প্রতি আমাদের শ্রদ্ধা উৎপন্ন হতে হবে। যাত শ্রদ্ধা, যাত শ্রদ্ধা মত কথা আসু, নিবৃন্ন সর্বকর্মেশু। ভগবানের কথার প্রতি যাদের রুচি আছে, যেন প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন বলতেন, ক্লাস দিতেন, তখন প্রভুপাদ খুব মনোযোগ সহকারে শ্রবণ করতেন। এই যে ভগবানের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা, এইটা কিন্তু খুবই আমাদের যে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শুধুল নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা, যাত শ্রদ্ধা মত কথা আসু, এই শ্লোকে কি বলছেন যে এই ভগবানের যে আমার, ভগবান কৃষ্ণ বলছেন উদ্ধবকে যে আমার মহিমা যিনি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে থাকেন, তাহলে তার সমস্ত কিছু যে ইন্দ্রিয় তৃপ্তি করবার যে বাসনা, যেটা পরিণামে দুঃখ দেয়, হ্যাঁ, যেটা পরিণামে দুঃখ দেয়, তো সেটা থেকে সে মুক্ত হতে পারে। এবং সেটা থেকে যদিও সে কখনো কখনো ইন্দ্রতৃপ্তি সে করে থাকে, কিন্তু তা ভক্ত জানে যে পরিণামে এটাকে আমাদের দুঃখ দেবে, সেই জন্য সে কী করে, কখনো কখনো ইন্দ্রতৃপ্তি করলেও সেটাকে অনুশোচনা করে থাকে। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে সে জানে, সে যাত শ্রদ্ধা হয়েছে, রয়েছে তার, ভগবানের কথা শ্রবণ করছে, কিন্তু ইন্দ্রতৃপ্তির দিকেও মন যাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছেন, এটা আমাদের মধ্যে আমরা জানি যারা ভক্তি জীবন যাপন অনুশীলন করছি, বলছে সে কখনো কখনো সে করতে পারে এবং তার জন্য সে অনুতপ্ত হয়, কেননা জানে যে পরিণামে এই জিনিসটা আমাকে কেবলমাত্র দুঃখই দেবে, কিন্তু জানা সত্ত্বেও আমরা বারবার সেটা করতে থাকি। এটা উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন, কেন আমাদের ভিতরে যে কী হচ্ছে ভগবান কৃষ্ণ জানেন, কেননা তিনি তো আজকে প্রভুপাদ বলছেন সর্বস্বচয়ং হৃদি সন্নিবিষ্ট, তিনি আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন, আমাদের মধ্যে জ্ঞান দিচ্ছেন, বিস্মৃতি দিচ্ছেন, আবার ভুলে যে আমরা যদি ভুলে যাই সেটাও ভগবান থেকেই আসছেন। মত্ত স্মৃতি জ্ঞানাং অপহননঞ্চ, তো ভগবান থেকে সব কিছু আসছে, আমাদের হৃদয়ের ভিতরে কী চলছে যে এই সব কিছু তিনি জানেন, কেননা তিনি তো আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে ক্ষীরোদকশায় বিষ্ণু তিনি রয়েছেন, তিনি জানেন সব কিছু। তো এখানে উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন, এবং 29 নম্বর শ্লোকে কী বলছেন, প্রক্তেন ভক্তি যোগেন ভজত মস্কৃণ মুনে কাম হৃদয় নাশয়ন্তি সর্বে মই হৃদি স্থিতে। ভাগবতমে 21 স্কন্ধে 20 নম্বর শ্লোকে, 20 নম্বর অধ্যায়ে 29 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন। এর অর্থ কী বলছে না, যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি যখন নিরন্তর আমার পূজা করে থাকেন এবং আমার কে ভক্তিমূলক সেবা করে থাকেন, তখন তার হৃদয়ের মধ্যে যে আমার প্রতি যে ভক্তি খুব দৃঢ়তা পায়, তখন তার হৃদয়ের মধ্যে যত সমস্ত কিছু কাম বাসনা এবং অন্যান্য কিছু রয়েছে তা সমূলে বিনষ্ট হয়। তাহলে এখানে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে যে বুদ্ধিমান ব্যক্তি ভক্তি সহকারে এবং ভালোবেসে আমার পূজো করে থাকেন, তখন তার হৃদয়ের মধ্যে যে সমস্ত যে বাসনা রয়েছে সেগুলো কাম বাসনা এবং অন্যান্য শুধু আরও অন্যান্য বাসনা যেগুলো রয়েছে সেগুলো বিদূরিত হয়ে যায় এবং আমার প্রতি ফিক্সড একটা দৃঢ় ভক্তি, পরাভক্তি লাভ করে থাকেন, ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন। তো তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এই ভগবানের যে ভক্তিরসমিত সিন্ধুতে রূপগোস্বামী পাদ বলছেন যে 5টা জিনিস
আমাদের এই কৃষ্ণ ভক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। সেটা পাঁচটা কি জিনিস, ভাগবত শ্রবণ করা, ভক্তের সঙ্গে ভাগবত শ্রবণ করা, হরিনাম সংকীর্তন করা, হ্যাঁ নাম নাম সংকীর্তন করা, ধামে বাস করা, শ্রদ্ধার সঙ্গে বিগ্রহ অর্চন করা, আরেকটা কি, হ্যাঁ সাধুসঙ্গ, সাধুসঙ্গ করা। এই পাঁচটা জিনিস আমাদের যে কোনো একটা অঙ্গ যদি কেউ করে থাকে খুব ভালোভাবে, সেও ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারবে। তো সেজন্য আমাদের যে ভগবানের যে পূজা করা শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধায় শ্রীবিগ্রহ অর্চন, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে বলে থাকেন যে যারা বিগ্রহ অর্চন করে থাকেন তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্ত, অনেকে এরকম বলে থাকেন। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন, আমরা জানি উপদেশ স্বামীতে বলছে, কৃষ্ণেতি যস্য গৃতং মনসা দিয়ে দীক্ষাস্তি চেত প্রণত ভীষ্য ভজন্ত মিশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্ন নিন্দাদি শূন্য হৃদয় সঙ্গলব্ধা। যারা নিন্দা থেকে মুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত তাদেরকে সঙ্গ করা উচিত, তাদের যারা নিন্দা করে না সে সমস্ত ভক্তের সঙ্গ করা উচিত, যারা শ্রদ্ধার সঙ্গে দীক্ষা নিয়ে ভগবানের বিগ্রহ অর্চন করছে তাদেরকে মনে মনে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ তো বিগ্রহ অর্চন কনিষ্ঠ, আর যারা প্রচার করছে তারা উত্তম অধিকারী ভক্ত বলে, কিন্তু যারা প্রচার করছে তারাও বিগ্রহ অর্চন করতে পারে, দুটোই করতে পারে, অসুবিধা নেই। এটা তো আমাদের পাঞ্চরাত্রিক বিধি এবং আমাদের ভাগবত বিধি, আমরা দুটোই পালন করতে হবে। আমাদেরকে পাঞ্চরাত্রিক বিধি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাদ হবে কল্পতে, তাই উৎপাদ সৃষ্টি করবে। আবার যেন বিগ্রহ অর্চন করলে কি হবে, তখন আমাকে মনটাকে আমি বিগ্রহ অর্চন করতে যাব, শুদ্ধভাবে যাব, তো যে ভাবনাটা একটা খুব শুদ্ধ সাত্বিক ভাবনা অটোমেটিকলি একটা তৈরি হবে। তো এইটা আমাদেরকে হেল্প করবে, যেটা আমাকে যে অন্য কিছু থেকে দূরে থাকার জন্য এটাকে আমাকে, এটা কন্ডিউসিভ আমাদের ক্ষেত্রে। তো সেই জন্য বিগ্রহ অর্চন করার ক্ষেত্রেও বলা হচ্ছে। তো এইভাবে আমাদের যদি আমরা এই পূর্বতন আচার্য যারা বলেছেন, আমাদের সমস্ত গুরুবর্গ বৈষ্ণবরা যা বলছেন, সে যদি আমরা নিষ্কপটভাবে আমরা পালন করি এবং ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিস, হ্যাঁ খুব, হ্যাঁ সৎকৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্ত বিদ্যা পিত্তপতপ্ত রসনস নরচ, কিন্তু আদরাত, আমাদের আদরের সঙ্গে, হ্যাঁ প্রত্যেক দিন অনুদিন প্রত্যেক দিন যদি আদরের সঙ্গে এই ভগবানের দিব্য নাম হরিনাম আমরা জপ করি, শ্রবণ করি, তাহলে ধীরে ধীরে আমাদের এই যে সমস্ত কিছু বাসনা কামনাগুলো রয়েছে তার থেকে আমরা দূরে থাকতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাঁচ মিনিট এখন করে 9:45 হয়েছে, মঞ্চাসে আমাদের এ হবে, যদি কোনো প্রশ্ন থাকে তা নাহলে এখানে আমি সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।